এটা একটা ডিফিকাল্ট কোশ্চেন আমার জন্য, কারণ আমি উমরা হজে গিয়েছিলাম 21 ডিসেম্বর, আসি হচ্ছে 2 জানুয়ারি, 5 তারিখের দিকে শুটিং, মাত্র অফিসে গিয়েছি 2 দিন মাঝখানে। এখন মানে একটু ডিফিকাল্টি হচ্ছে আমার জন্য, যেহেতু নতুন বছরে বায়ারদের অনেক অর্ডারে শিপমেন্টেরও চাপ থাকে, তার মধ্যে হচ্ছে শুটিংটা, কারণ এখানে আমার একা শিডিউল না, অনেকে শিডিউল নিয়েই ছবিটা করা। আপনি জানেন এই ছবিতে অনেক আর্টিস্ট আছেন, অনেক, এই কারণে এখানে কোনো আর্টিস্ট যদি কোনো কারণে শিডিউল মিস করে তাহলে সবার সমস্যা হয়ে যাবে। এই কারণেই হচ্ছে বিজনেস তো আছেই, বাট এই মুভিটার ব্যাপারে অনেক প্রায়োরিটি দেওয়া হচ্ছে। ও বিজনেস দেখে কিছুটা হলেও হেল্প হয়, বাট তারপরও আমার যে ডিসিশনগুলো সেগুলো তো আমাকেই নিতে হয়, আর ও যেগুলো দেখে ওরগুলো ভালোই দেখে। তা আমি এই কাজের ফাঁকে ফাঁকে এই ক্যারাভেনে বসে আর কি অফিস করি। আমরা মদিনা ইউনিভার্সিটিতেও গিয়েছিলাম, আমাদের ইচ্ছেই হচ্ছে ওরা যখন কোরআনে হাফেজ হবে ইনশাল্লাহ, তারপরে ওরা একটু বড় যখন হবে তখন আমরা মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি করে দিব ওদেরকে। বাট এখনও টেক টাইম না, মানে এখন হচ্ছে আরিজের 9 বছর, আবরারের 6 বছর, অনেক সময় লাগবে, তারপরেও আমরা প্রিপারেশন নিচ্ছি ওভাবেই।